অতিরিক্ত মহাব্যবস্থক, আদক সিডিপি ক্লব, প্রকল্প পরিচালক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সম্মানিত প্রশিক্ষণ কর্মকর্তা, এই লৌজং উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা, বীজ প্রত্যয়ন এজেন্সির কর্মকর্তা এবং আমার সামনে উপস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সেই মাঠ পর্যায়ে যারা মাঠ ঘুরে বেড়ান এবং কৃষিকে যারা সম্প্রসারণ, কৃষির প্রযুক্তিকে যারা সম্প্রসারণ করেন, সেই উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ, আমাদের বিএডিসির বীজ ডিলার বৃন্দ এবং আজকে যে কৃষক ভাইরা যাদের মাঠে আজকে আমরা এই নমুনা শস্য কর্তন, আমরা আলু বীজের নমুনা শস্য কর্তন দেখেছি, সেই কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। আমরা আসলে আজকে আমাদের অনেক বক্তা যারা বলেছে, আমাদের কৃষক ভাই হিরোর সাহেব যা মাঠে আমরা দেখেছি, সে তার এই বীজের আলু নিয়ে কথা বলেছে, আমাদের আরও কৃষক বন্ধু আলু নিয়ে কথা বলেছে, আমাদের বীজ ডিলার বলেছেন, আমাদের কৃষি সম্প্রসারণ কর্মীরা বলেছেন, আমাদের আলু বীজের প্রকল্প পরিচালক এই আলু বীজ নিয়ে কথা বলেছেন। কিন্তু একটা কথাই আমি মনে করি আমাদের জন্য জরুরি, সেটা হচ্ছে সানসাইন। আচ্ছা, সানসাইনের গুণ কীর্তন আমরা গিয়েছি, কারণ হলো গুণ কীর্তন গাইতেই হবে এবং এই জাতটা আমাদের চাষ করতেই হবে। আমি এইদিকে বলতে চাচ্ছি এরকম যে আমরা দিন দিন আমাদের লোক সংখ্যা বাড়তেছে, প্রতি বছর 20 লাখ লোক আমাদের জন্মগ্রহণ করতেছে, আমরা আমাদের এই আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে, কিন্তু আমাদের সেই হারে জমি আমাদের কমতেছে, জমি আমাদের আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি হোক, বিভিন্ন ঘরবাড়ি হোক, বিভিন্ন কাজে আমাদের কৃষি জমি আমাদের কমে যাচ্ছে। এখন জরুরি প্রয়োজন হয়েছে যে জাতের ফলন বেশি দেয়, যে ফসল বেশি ফলন দেয়, সেই জাতগুলো আমাদের চাষ করা লাগবে। সুতরাং সেই চাষ করার ক্ষেত্রে আজকে আপনারা নিজেরাই শুনেছেন, আমরা ওইখানে মাঠে যে মাঠে যে আপনাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন আগে বা এখন যে ফলন দেয় এসটি বলেন, ডায়মন্ড বলেন, কার্ডিনাল বলেন, 20-24 মেট্রিক টন হেক্টর উৎপাদন হয়। আজকে যে জাতগুলো আমরা নিয়ে এসেছি, বিএডিসি এই পর্যন্ত 14টা জাত আমাদের নিবন্ধন করেছে, প্রত্যেকটা জাতেই 38-42 মেট্রিক টন হেক্টরে ফলন দেয়। তাহলে আমরা কোনটা চাষ করব, আমাদের যুগের সাথে সময়ের সাথে কোনটা চাষ করলে আমরা লাভবান হব, সেটা আমাদের চিন্তা করতে হবে। সুতরাং আমি মনে করি সানসাইন, একমাত্র সানসাইন যদি আমরা লাগাই, বিশেষ করে মুন্সিগঞ্জে, যে আলু রাজধানী হিসেবে আমরা বলি মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জে আমরা যেসব বিএডিসি ঢুকেছি 1990 সাল থেকে দেখেছি শুধুমাত্র ডায়মন্ড চাষ করতো, আজকে ডায়মন্ডের অনেক ডিজেনারেট হয়ে যাচ্ছে, সুতরাং আমরা ডায়মন্ডকে আমরা ডিসক্রাইব করতে হবে। আমাদের লাগাইতে হবে এখন নতুন নতুন জাত যেগুলো ফলন বেশি দেয়, সেই ফলন লাগাইতে হবে। আজকে দেখেন আমাদের কৃষিমন্ত্রী মহোদয় সারা বাংলাদেশে ঘুরে ষষ্ঠ পর্যায়ে আমাদের পুরো প্যাটার্নের একটা চিন্তা করেছে, সেটা হলো বোরো, সরিষা, আমন। আমি মনে করি সরিষার সাথে এই আলু একটা চাষ প্রভৃতি প্যাটার্ন করা যাবে, যে জায়গায় আলু চাষ হবে সেটা আলু চাষ করবে, সেই সময় সরিষা চাষ করতে হবে, সরিষা চাষ করবে, তাহলে কি হবে, বছরে আমরা একটা জমিতে তিনটা ফসল আমরা উৎপাদন করতে পারবো। আমাদের এখন কোভিড প্যাটার্ন হচ্ছে প্রায় 200 সারা বাংলাদেশে, দেখেন বছরে 2টা ফসল উৎপাদন হয় জমিতে, কিন্তু আমরা যদি কোভিড প্যাটার্ন চেঞ্জ করি, অর্থাৎ বোরো, আমন এবং সরিষা বা আলু লাগাই, তাহলে আমরা 300 করতে পারবো এবং কি হবে, আমাদের আমরা লাভবান হব, দেশ লাভবান হবে এবং আমাদের যে আগামী যে ভবিষ্যৎ যে জন্মগ্রহণ করতেছে 20 লাখ লোক প্রতি বছর, তাদের মুখে খাবার দেওয়ার জন্য, খাদ্য নিরাপত্তার জন্য আমাদের এটা জরুরি অনেক। সুতরাং আমরা বলি ধানের ফসলে 89-92, 100 বঙ্গবন্ধু ধান, 100-102 জাত বিয়ার যেগুলো আছে বিড়ি এবং বিনার কিছু জাত আছে শর্ট ডিউরেশন, সেগুলোও ভালো ফলন দেয়, আমাদেরকে সেই দিকে যেতে হবে। আমরা কৃষি মন্ত্রণালয়ের নেতৃত্বে যে 57টা রাজপুত প্রতিষ্ঠান আছি, আজকে আপনাদের কৃষক ভাইদের জন্য আমরা আপনাদের দ্বারে যে আজকে যেমন দেখেন অফিস থেকে আমরা এই রোদ্রের মধ্যে এসেও আপনাদের কাছে এসেছি, শুধুমাত্র আমি মনে করি এই সানসাইন যাত্রা যাতে আপনারা চাষ করেন, আগামীতে যেন আমরা রপ্তানি করতে পারি, আপনারা সবাই বলছে অনেক কিছুই, আমি এই জন্য ওই দিকে না দিয়ে আমি এদিকেই বলবো, আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা আপনারা শুধু নিজেরা করবেন না, আপনাদের আশেপাশে যারা কৃষক আছে তাদেরকে বলবেন, তাদেরকে দেখাবেন, তাদেরকে আমরা জেনে শুনে শিখি, দেখে শিখি,
সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের যারা ভাই ব্রাদার আছেন, কৃষক আছেন, ডিলার যারা আছেন, আমাদের ডিলাররা অনেক সময় আমাদের হতাশ হন, তারা ডায়মন্ড নিয়ে হতাশ হয়েছেন। আমি মনে করি হ্যাঁ, আমরা ডায়মন্ড থেকে কিন্তু ফিরে এসেছি, আমরা নতুন জেনারেশন এনে সেটার থেকে টিস্যু কালচার করে আমরা ডায়মন্ডের আমরা অনেক ভালো ফলন এখন পাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ করবেন, ডিলার যারা আছেন তাদের কাছে, তারাও কিন্তু একটা প্রতিনিধি হিসাবে বিএডিসির তারা প্রতিনিধি, আপনারা কৃষকদেরকে আপনারা সর্বসাধারণের কাজ করবেন, আপনারা নিজেরাও এই বীজ বিক্রি করার জন্য চেষ্টা করবেন। আমি মনে করি বিএডিসি আমরা চেষ্টা করে যাচ্ছি, কৃষি মন্ত্রণালয়ের নেতৃত্বে, কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা বিএডিসি আমরা কাজ করে যাচ্ছি, বীজ নিয়ে কাজ করে একমাত্র প্রতিষ্ঠান আমরা। আমাদের কৃষি সম্প্রসারণ কর্মী আছেন যারা, তারাও সম্প্রসারণের চেষ্টা করবেন, টেকনোলজি দিয়ে চেষ্টা করবেন, সকলে মিলে যদি আমরা কাজ করি, একযোগে কাজ করি, এই দেশটা যে আমরা আগামী দিনে খাদ্য নিরাপত্তার জন্য যে কাজ করা দরকার সেই কাজগুলো আমরা করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 1 ইঞ্চি জমিও যাতে না থাকে, কেন বলেছেন, আমাদের জমি যাতে আমরা আগামী দিনে মুখে যেন খাদ্য নিরাপত্তা দিতে পারি, সেজন্য আমাদের বাড়ি আঙ্গিরায় অথবা যে যেই যার জমি আছে সমস্ত জমিতেই আমাদের চাষের আওতায় আনতে হবে। যদি আমরা চাষের আওতায় না নিই, আমরা এই কোভিড পরিস্থিতিতে ইউক্রেনের যুদ্ধে সব কিছু মিলেই আমরা কিন্তু বেশ চিন্তায় আছি যদি আগামী দিনের খাদ্য নিরাপত্তা আমরা কিভাবে দেবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই নির্দেশনায় আমাদেরকে দিয়েছেন, আমি এই সেই জন্য আমি আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আজকে যদি সানশাইন বলেন, আজকে অ্যালকেন্ডা আছে, অ্যালুইটি আবার সানশাইন, যে জাতগুলোই আছে কিনা, সানশাইন জাতটা সবচেয়ে ভালো আপনারা বলছেন, আমরা একটা জাত নিয়ে কাজ করি সবাই, যে একটা জাত নিয়ে কাজ করে দেখবেন ডাবল ফলন দিবে। এবং আমরা অল্প জমিতে যে আমার 5 লক্ষ হেক্টর জমির কথা বলি, আলু চাষ করা হয়, আমরা যদি 2 লক্ষ হেক্টর জমি আমরা চাষ না করে 3 লক্ষ হেক্টরে যদি এখন যে ফলন হয় 1 কোটি 10 লক্ষ বা 20 লক্ষ মেট্রিক টন যে আলু হয়, তার থেকে আমরা যদি অল্প জমিতে সেই ফলনটা দিতে পারি, তাহলেই আমরা বাকি জমিতে আমরা ধান সরিষা অন্য ফলন আমরা ভুট্টা চাষ করতে পারবো। সুতরাং আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, আমাদের কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, বিএডিসির পক্ষ থেকে, আজকে কৃষক, আজকে বীজ ডিলার এবং সকলকে প্রতি আহ্বান থাকবে, এই দেশটা আমাদের, আমরা সবাই মিলে এই দেশটাকে গর্ব, এবং আগামী দিনের খাদ্য নিরাপত্তায় আমরা সকলে ভূমিকা রাখবো, এবং সামসাই আলু সেখানে আলুর মধ্যে সবচেয়ে বিরাট ভূমিকা রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, আয়োজককে ধন্যবাদ জানিয়ে, যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। ধন্যবাদ।